আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত সুপ্রিয় দর্শক ও শ্রোতা বায়ু বন্ধুগণ এই দুনিয়াতে আমরা যত পাপ করি আমাদের দ্বারা পাপ সংগঠিত হয় সবচেয়ে বড় এবং মারাত্মক পাপ এটি হলো শেরক যেটি আমরা পূর্বের আলোচনাতে জেনেছি এবং শুনেছি আজকে আলোচনা করব ওই বড় যে পাপ রয়েছে এর একটি পকার তথা আর শেরকুল আসগার ছোটো শেরক ছোটো শেরক এর পরিণাম হলো আল্লাহ রব্বুল্লা আলমিনের উপর নির্ভরশীল হতে পারে তিনি ক্ষমা করে দিবেন হতে পারে তিনি জাহান নামে দেবেন তো এই শেরকগুলি এত সূক্ষ্ম যেটি আমাদের থেকে বের হয় যেটা আমরা জানিও না প্রিয় নবী সাল্লা সাল্লাম এসাদ করেছেন ইন্নি আখুমা আখ আফা আলাইকুমা শেরকুল আসগর আমি তোমাদের উপর সবচেয়ে বেশি ভয় পাই ছোটো শেরকের সাহাবের জিজ্ঞাসা করলেন ছোট শের কি তখন প্রিয়ন তথা বলেন আর কোনো কাজ করা এমনইভাবে আসুমা লোক যেটি আল্লাহর জন্য করবেন এটি আল্লাহর জন্য এবং মানুষের জন্য করা মানুষের প্রশংসা এবং বাহাবা পাওয়ার জন্য রসুল সাল্লাহ সাল্লাম মেসাদ করেছেন যে ব্যক্তি লোক দেখানো লোক শোনানো কোনো কাজ করলো আল্লাহ রব আলমিন লোককে দেখিয়ে দেন লোককে শুনিয়ে দেন এবং মানুষের প্রশংসা পেয়ে যায় সে আখেরাতের তার কোনো অংশ নেই সবের কেয়ামতি দিন আল্লাহ রবুল্লা আলমিনের কাছে যখন লোক দেখানো লোক শোনানো ইবাদতকারীরা যাবে আল্লাহ রব্লা আলমিন তখন বলবেন যাদের জন্য এই কাজগুলি করেছে তাদের কাছে চলে যাও তাদের কাছে প্রতিদানও আমার কাছে আর কোনো প্রতিদান নেই এমনভাবে আমাদের মাঝ থেকে ছোটো ছোটো সেরিক বের হয়ে যাচ্ছে যেটি আমরা অনুভবও করতে পারি না বা বুঝতে পারি না জ্ঞান স্বল্পতা কারণে যেমন অহরহ আমরা বলে থাকি আল্লাহ যদি না থাকতেন উমুক যদি না থাকতেন তাহলে আমার এই সমস্যা হয়ে যেত এখানে আল্লাহর সাথে সেরেক করে দেওয়া এমনভাবে বলে থাকি আল্লাহর যদি ইচ্ছা এবং উমুকের যদি ইচ্ছা হয় রসুল সাল্লামের কাছে এক ব্যক্তি আসতেন আসার পর বললেন মা শাহ আল্লাহ রশিদ আপনি যদি চান এবং আল্লাহ যদি চান তখন রা বলেন আজ আলতানী লীল্লা আদলান তুমি কি আমাকে আল্লাহ সমকক্ষ মনে করে নিলে তুমি বলো মা শাহ আল্লাহ ওয়াহদা তুমি বলো একমাত্র আল্লাহ যদি চান তাই প্রিয় বন্ধুগণ এই সমস্ত কথা যখন বলবেন সাবধানে কথা বলবেন অহরহ আমরা বলে থাকি যেমন যদি উমুকে না থাকতো উমুকের উসিলা এই সমস্ত হলে শেরক এমনইভাবে আমরা সেরেক করে থাকি যেমন আল্লাহ সারা অন্য নামে কসম পিতা মাতা এবং পীর বুজুর্গ দরবেশ ওলিয়া আউলিয়া এমনইভাবে আমরা আমানতের কসম খেয়ে থাকি এটা হলো শেরক তাই সম্মানিত ভাই বোনেরা আসুন আমরা সেরেক সম্পর্কে জ্ঞান অর্জন করি এবং সেরেক থেকে বেঁচে থাকি আল্লাহরবুল্লা আলামিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন